Model 3. Compute the present value of interest tax shield generated by 3 debt issue. নিচে তিন ধরনের ডেপ্ট ইস্যুর ইনফরমেশন আমাদের কাছে দেওয়া। এই তিন ধরনের ডেপ্ট ইস্যু করলে কি পরিমাণ ট্যাক্স আমাদের সেভ হবে, কোম্পানির কি পরিমাণ ট্যাক্স সেভ জেনারেটেড হবে এবং তার প্রেজেন্ট ভ্যালু কত আমাদের বের করতে হবে। কনসিডার দ্য কর্পোরেট ট্যাক্স অনলি, শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স আমরা কনসিডার করব। এই ক্ষেত্রে দ্য অরিজিনাল ট্যাক্স রেট হচ্ছে 0.40, মানে 40%। গল্প তিনটি ছিল, প্রশ্নে বলা ছিল যে থ্রি ডেপ্ট ইস্যু, তিন ধরনের ডেপ্ট যদি আমরা ইস্যু করি। প্রশ্ন এক, টাকা 2001 ইয়ার লোন অ্যাট 10%, যদি আমরা এক বছরের জন্য 2000 টাকা ঋণ ইস্যু করি, তাহলে এটা হচ্ছে এক বছর মেয়াদি লোন। টাকা এ ফাইভ ইয়ার লোন টাকা 2000 at 10%, অ্যাজিউম নো প্রিন্সিপাল ইজ রিপেইড আনটিল ম্যাচিউরিটি। যদি আমাদের লোনের মেয়াদ হয় 5 বছর, তবে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কখনোই আসল টাকা পরিশোধ করব না, 5 বছর পরে আসল টাকা পরিশোধ করব, আর 5 বছরের ভিতরে আমরা শুধু ইন্টারেস্ট দিয়ে যাব। তিন ছিল টাকা 2000 perpetuity at 10% বন্ড, যদি আমরা আজীবনের জন্য 2000 টাকা ঋণ ইস্যু করি, তাও আবার ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। এখানে আমরা পুরো প্রশ্নটা আবার দেখি, এখান থেকে বের করতে বলা হয়েছে কম্পিউট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ইন্টারেস্ট ট্যাক্স রেট জেনারেটেড বাই থ্রি ডেপ্ট ইস্যু। আমরা যদি তিন ধরনের ডেপ্ট ইস্যু করি, সেইখান থেকে কী ধরনের ট্যাক্স আমাদের রিজার্ভ হবে, সেভ হবে, তার প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। কনসিডার করতে হবে কর্পোরেট ট্যাক্স, অনলি কর্পোরেট ট্যাক্স, এবং এই ধরনের অঙ্কে শুধু একটা ট্যাক্সই দেওয়া থাকে। আমাদের অঙ্কে এখানে তিন ধরনের ইনফরমেশন দেওয়া আছে, এ হচ্ছে ওয়ান ইয়ার লোন, বি হচ্ছে ফাইভ ইয়ার লোন, আর সি হচ্ছে আজীবনের জন্য লোন। এই তিন ধরনের লোনে আমাদের কী পরিমাণ ট্যাক্স রিজার্ভ বা ট্যাক্স সেভ হবে তার প্রেজেন্ট ভ্যালু বের করে দিতে হবে। আমরা যাচ্ছি প্রথমটার কাজ করি। প্রশ্ন এক, ক্যালকুলেশন অফ পিবি, ট্যাক্স সেভ, ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভ। আমরা ট্যাক্স সেভের পিবি বের করব। যেহেতু এটা ওয়ান ইয়ারের ছিল, আমাদের ফর্মুলাটা হবে ইন্টারেস্ট ইন্টু ট্যাক্স রেট ডিভাইডেড ওয়ান প্লাস আর পাওয়ার এন। আমি আবার বলছি, যেহেতু আমাদের এটা এক বছরের জন্য, তাই ইন্টারেস্ট ইন্টু ট্যাক্স হবে উপরে, নিচে হবে ওয়ান প্লাস আর পাওয়ার এন। আমাদের ইন্টারেস্ট হবে, আমরা ঋণ নিয়েছিলাম কত টাকা, দুই হাজার টাকা, সুদের হার ছিল 10%, 2000-এ 10% হচ্ছে 200। তাহলে আমরা এখানে মান বসাবো ইন্টারেস্টের জায়গায় 200। ট্যাক্স রেট ছিল 40%, আমরা ট্যাক্স রেট বসাইছি 0.40। ওয়ান প্লাস আরের মান হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, মানে 0.10। যেহেতু ওয়ান ইয়ারের ছিল, আমরা পাওয়ার দিব 1। পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে আনসার চলে আসবে 72 পয়েন্ট। দ্বিতীয় প্রশ্ন ছিল আমাদের ট্যাক্স সেভি বের করবো, তবে এনুইটি। আমি প্রশ্নটা আবার দেখে আসি, কয় বছরের জন্য ছিল, 5 বছরের জন্য ছিল, 5 ইয়ার। যেহেতু একাধিক বছরের জন্য, তাহলে আমাদেরকে সূত্র লিখতে হবে এনুইটির ফর্মুলা। আমরা সূত্র লিখব এনুইটির, পিবি অফ ট্যাক্স সেভ বা ট্যাক্স সেভ, ইন্টারেস্ট ইন্টু টি, ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর পাওয়ার এন হোল ডিভাইড আর, ইন্টারেস্ট ইন্টু টি, আর এইটা হচ্ছে এনুইটি ফ্যাক্টর, পিবি ফ্যাক্টর। ইন্টারেস্ট 2000 টাকা, 10%, 200, ট্যাক্স রেট দেওয়া ছিল 0.40, তাহলে আমরা 0.40 দিব, আর ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আরের মান 0.10, 5 বছরের জন্য এই জন্য আরের মান 5, নিচে আরের মান হচ্ছে 0.10। পুরোটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই দুটি গুণ দিলে আমরা পেয়ে যাই 80, আর এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা কাজ করলে হয় 3.791। পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 303.28। এরপর আমাদের প্রশ্ন ছিল, একদম লাস্ট আমাদের প্রশ্ন ছিল, 2000 টাকা আজীবনের জন্য যদি আমরা ইস্যু করি, 2000 টাকা আজীবনের জন্য, তাহলে আমাদেরকে ফর্মুলাটা লিখতে হবে, আজীবনের ফর্মুলা। আজীবনের ফর্মুলার জন্য আমাদের করণীয় হচ্ছে পিবি অফ ট্যাক্স সেভ, ইন্টারেস্ট ইন্টু টি, নিচে অনলি আর। আবার বলছি, ইন্টারেস্ট ইন্টু টি ডিভাইডেড আর। ইন্টারেস্ট হচ্ছে আমাদের দুই
2000 টাকা 10% 200 ট্যাক্স রেট ছিল 0.40 আর আর এর মান হচ্ছে 10.10 তাহলে ক্যালকুলেশন করলে আনসার আসে আমাদের শুধু 800